পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি সহ সভাধিপতি সহ অন্যান্য সদস্য সদস্যগণদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা। নির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। সভাধিপতি হিসেবে শপথ নিয়েছেন বলাই গোস্বামী, সহসভাধিপতি হিসেবে শপথ নিয়েছেন বিশ্বজিৎ শীল। তাদের শপথ বাক্য পাঠ করেন পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠোর। যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি, আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রশ্ন দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এই রকম পাড়ের মতো। সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই মানুষের কাছে আমরা পৌঁছাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে আমি গিয়েছিলাম, প্রধানমন্ত্রী যে সেখানে ছিলেন, আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন সেখানে। আমার একটা মানে ত্রিপুরা সরকারের আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে, এবং আমার সরকার কিন্তু ওই পঞ্চায়েত বেসডই সেখানে। সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত যে ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি, তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে, এবং সেখানে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয়, এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয়, যে আমাদের যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যা সমাধান হয়। আমাদের এই কারণে আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট আমাদের, এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে। এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় 116টার মতো আমাদের সদস্য সংখ্যা, পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা 423, এবং গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 6370। অর্থাৎ এই যে সংখ্যা, মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে।